রান্না রান্না শেষ ভাবি কখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি খুব বেশি ভালো নেই ভয় শুনে বুঝতে পারতেছেন তো এই জন্য প্রপার ভিডিওগুলো করতে পারতেছি না আর যখন আমি বাড়ি আসি তখন আমার মূল যে প্রবলেম হয় ফার্স্ট টাইম ঠান্ডা লাগে গলা ব্যথা হয় আর প্রপার কথা বলতে পারি না খুবই হাস্যকর লাগে যে হঠাৎ করে বাড়িতে আসলেই এই প্রবলেমগুলো খুব ফেস করতে হয় তো হয়তো ওয়েদার চেঞ্জের কারণে আর বাচ্চারাও একটু অসুস্থ এবার খুব প্লান ছিল যে কিছু ভালো ভালো ভিডিও করব কিন্তু একটু অসুস্থতার কারণে ভিডিওগুলো প্রপার করতে পারতেছি না আর পাশের বাসার যে পাশে পাশে একটা গরু আছে গরুর ডাক শুনতেই পারতেছে নাম্বা বাম্মা করতেছে গরুর সুমধুর ডাক তো বাসায় কিছু লাকি ব্যব ছিল অনেক বড় হয়ে গিয়েছিলো ভাবলাম যে এগুলো কেটে দেই কেটে এগুলো পানির মধ্যে রাখি শিকড় গজানোর জন্য আর এগুলো কিন্তু বাহিরে ছিল মা জানতো না এগুলো ইনডোর প্লান্ট তো এই টপগুলো আমি ঘরের সামনে এনে রেখেছি আর এগুলা তো মোটামুটি ভালো ইনডোরে থাকে আর আজকে সারা দিন বৃষ্টি হয়েছে সকাল পুরো সকালটাই বৃষ্টি ছিল তো এখন হচ্ছে বিকেল বেলা তো আমার শ্বশুরবাড়ির পাশের যে বাসাটা ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের জ্যাঠাতো ভাইয়ের বাড়ি তো সম্পর্কে আমার যা হয় তো ওই ভাইয়ের বাসায় একটু ঢুকলাম বেলা দেখি ভাবি পিঠা বানাচ্ছে আর এখন রাতের রান্না হচ্ছে তো গ্রামে কিন্তু সব টাটকা রান্নাই খাওয়া হয় আমরা যেমন সকালে রান্না করলে ওই রান্না সারাদিন যায় কিন্তু বাড়িতে তা না সকাল আর দুপুরে রান্না সকালবেলা করা হয় দুপুরে আর কি দুপুরের পর সন্ধ রাতের রান্না বসানো এখানে মাছ আর ঝিঙে ঝোল রান্না বসিয়েছে আমার শাশুড়ি আম্মা তো একটু দেখে যাচ্ছি তো ভাবি খুব বলতেছে যে পিঠা বানাচ্ছি খাও ভা ভাবির সাথে বসেই গল্প করতেছিলাম তো পিঠাটা আমি ফার্স্ট টাইম খেলাম সবসময় আমি চিনি আর চিনি পানীয় আর চালের গুঁড়ি দিয়েই বানাই কিন্তু ভাবি দেখলাম যে এখানে গরম মশলার গুঁড়ো তারপর কাঁচামরিচ বাটা চিনি সব কিছু মিক্সড করে একটা ব্যাটার করে তারপর পিঠা বানাচ্ছে মানে হচ্ছে এটা একটু ঝাল মিষ্টি এইটা পিঠে গ্রামে তো আমরা বলি তেলের পিঠে তো ভাবি বানাচ্ছে আমি বসে বসে দেখতেছিলাম আর বলতেছিলাম যে ভালো বানা হচ্ছে অনেক ফুলতেছে প্রত্যেকটা পিঠাই তো পিঠা আমি মজা করে খেলাম মিনিমাম কয়টা দুইটা না তিনটার মতো খেয়েছি তো খরিদ চুলায় তেলের পিঠা দেখেও ভালো লাগতেছে গরম গরম পিঠা তো বিকেলের নাস্তায় এই আয়োজন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলছে আর ফার্স্ট টাইম এ টু জেড রেসিপিটা শেয়ার করতে পারলাম না তো নর্মাল আমরা যেটা তেলের পিঠা বানাই তো সেই সেম রেসিপি শুধু ডিফারেন্ট একটু মরিচ কাঁচা মরিচ বেটে আর গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করা হয়েছে আর একটু সামান্য একটু লবণ দিয়ে ব্যাটার করে তারপর তেলের মধ্যে ভাজলেই আর এই পিঠা রেসিপিটা এর আগে আমি শেয়ার করেছি কিন্তু মরিচ অ্যাড করি নেই অবশ্য